police and other law enforcement agencies were instructed by the Awami cult. Right and justice is earned by birth. Every human being enjoys the liberty in any independent. সুপ্রিয় দর্শক, চলমান পরিস্থিতি নিয়ে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশের রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, আর আমাদের সঙ্গে পেয়েছি লন্ডন প্রবাসী প্রবীণ সাংবাদিক জনাব আমিনুল হক বাদশা। আপনাদের স্বাগত জানাচ্ছি। মেহরবানি করে এই কষ্ট করে এত রাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা আলোচনা করার আগে আজকে সংবাদপত্র একটু দেখে নিতে চাই। বাংলাদেশ প্রতিদিন, দুর্নীতির শীর্ষে রাজনৈতিক দল টিআইবির প্রতিবেদন, রাজনীতিকরা বললেন অন্য উদ্দেশ্য আছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদ সংবিধান বিরোধী ডক্টর তুহিন মালিক, ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ, সবচেয়ে সফল আইসল্যান্ড, সবচেয়ে ব্যর্থ সোমালিয়া, লিমনের দুই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। সকালের খবর, চাঁদ দেখা যায়নি, কাল রোজা শুরু, একদফা আন্দোলনে যাচ্ছে বিএনপি, ডিসিসি নির্বাচনে ভয় আওয়ামী লীগের। আমাদের সময় দুর্নীতির মগডালের দল ও ডান্ডা, টিআইবির গ্লোবাল করাপশন ব্যারোমিটার 2012 প্রতিবেদন প্রকাশ, শেখ হাসিনা দেশে ফেরার পর নতুন কর্মসূচিতে মাঠে নামবে আওয়ামী লীগ, নেতাকর্মীদের চাঙ্গা করতে ঈদের পরই বিএনপির ষষ্ঠ কাউন্সিল, নিত্যপণ্যের অবৈধ মজুদ। দৈনিক বর্তমান টিআইবি রিপোর্ট 111 স্টাইল বলেছেন রাজনীতিবিদগণ, বিরাজনীতিকরণের চেষ্টা টিআইকে প্রশ্নবিদ্ধ করবে। আইজিবি বললেন নো কমেন্টস, আগে রিপোর্ট দেখব। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে প্রধান বিচারপতিকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলেছেন আইনমন্ত্রী বেস্টার শফিক আহমেদ। আলোকিত বাংলাদেশ, নিঃসঙ্গ আওয়ামী লীগ, নিঃসঙ্গ সরকার, দেশে দুর্নীতি শীর্ষে রাজনৈতিক দল ও পুলিশ, নয়া দিগন্ত, রাজনৈতিক দল ও পুলিশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, বিশদ নিয়ে সংখ্যায় মহাজোটের শরিকটাও, জীবনের দুইটি মামলা প্রত্যাহার, পবিত্র রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমদের প্রতি ওবামা দম্পতির শুভেচ্ছা, ওবামা বললেন রমজান করিম। জনাব আমিনুল হক বাদশা, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি একসময় ষাটের দশকের উত্তাল ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন, বাঙালির মহত্তম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক সময়ের প্রেস সচিব ছিলেন, উপমহাদেশের গণতন্ত্রের মহান নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সান্নিধ্য পেয়েছেন, কাছে থেকে দেখেছেন মজলুম জননেতা মৌলানা ভাসানীকে, যে রাজনীতি আপনারা দেখেছিলেন ষাটের দশকে, আজকে লন্ডন বসে বাংলাদেশের রাজনীতি কেমন দেখছেন, যেখানে টিআইবি বলছে আজকে রাজনীতি দুর্নীতিতে শীর্ষে? ধন্যবাদ। আমি দূরে থাকলেও আমার দেহটা বিদেশে, মনটা হলো দেশে, দেশের খবর আর খবর আমরা রাখতে হয় বাধ্য হয়ে, কিন্তু সবচেয়ে আমার দুঃখের বিষয় যে আপনি যে বললেন যে ষাট দশকে যা আমরা রাজনীতিটা করেছি, আমি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমার সেক্রেটারি ছিলেন সিরাজুল খান, এবং সেই সময় কিন্তু আমরা যে রাজনীতিটা করতাম ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র রাজনীতির আকাশ পাতাল তফাৎ। এবং শুধু তাই নয়, বৃহত্তর ক্ষেত্রে যে রাজনৈতিক যে পরিবেশ সেটারও পরিবর্তন হয়েছে। আমাদের সময় রাজনৈতিক যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা ছিল আদর্শ ভিত্তিক। বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন ছয় দফার ভিত্তিতে, সেটা আদর্শ ভিত্তিক, এবং সেই আদর্শ ভিত্তিক রাজনীতিটা ছিল মানুষের সাথে ভালোবাসা, মানুষকে বোঝানো, মানুষকে কাছে টেনে আনা। আমি একটা জিনিস লক্ষ্য করছি, যেমন দেখছি
বঙ্গবন্ধু দূরের লোক, কাছেতে জানতেন। আর এখনো আমি দেখছি রাজনৈতিক, ইভেন আমার দলের অনেকেই বলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছের লোক দূরে ছেড়ে দিচ্ছে। তৃণমূলের যে কর্মীরা যারা আজও বঙ্গবন্ধুর কথা শুনলে বঙ্গবন্ধুর শীতচারণ করে কাঁদে, তারা এখন দূরে চলে গেছে। আপনি জানেন না, নিশ্চয়ই জানেন, মওলানা ভাসানীর বঙ্গবন্ধুর মনে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, রাজনীতি ছিল আদর্শের ভিত্তিতে। গণভবন থেকে মওলানা ভাসানী সাহেবের জন্য ফল মূল ওষুধ লুঙ্গি সবকিছু যেতেন। এবং আপনি এও জানেন, সাজুর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তিনি যখন জেলে, আমি একটা ঘটনা বলছি, জেলে তখন সাজুর রহমানের স্ত্রী আমাকে একদিন ফোন করলো, তখন আমরা সেক্রেটারিতে, 11 জানুয়ারি, 10 জানুয়ারি বঙ্গবন্ধু এসছেন, 11 জানুয়ারি আমরা সেক্রেটারিতে, তখন বেগম সাজুর ফোন করলো যে বাদশাহ আমাদের এই বাড়ির থেকে বের করে দিচ্ছে, কেননা সাজুর সাহেব জেলে, আমরা ভাড়া দিতে পারিনি। এবং সেই বাড়িটা ছিল সাজুর রহমানের একটা বন্ধুর বাড়ি। তুমি একটু বঙ্গবন্ধুকে যে বলো আমরা রাস্তায় যাব না কোথায় যাব দুই ছেলে মেয়ে নিয়ে। এই খবর পেয়ে আমি বঙ্গবন্ধুকে কাছে যে বললাম যে এই অবস্থা, সাজিজ বেগম সাজিজ ফোন করেছে, সাজিজ রহমান জেলে, কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বঙ্গবন্ধু এই কথা শুনে, ওনার একটা হ্যাবিট ছিল চশমাটা খুলে ঠিক এরকম ভাবে নাকটা ধরে চিন্তা করতেন। এই যখন এই কথাটা বললাম, উনি এক মিনিট চিন্তা করে আমাকে বলল যে মাহবুবকে ডাকো। মাহবুবকে ঢাকার এসপি ছিল এবং মাহবুব বলেই পরিচিত, আর রেজাউল হায়াত ঢাকার ডিসি ছিল। আমাকে বলল এদের ডাকো, ফোন করে তাদের আসলাম। ওরা 10 মিনিটের মধ্যে সেক্রেটারি চলে আসলো। তখন আমাকে বললেন, মাহবুবকে এবং রেজাউল হায়াতকে বললেন যে বাদশাহ সাথে যাও সাজুর রহমানের বাড়িতে। সাজুর রহমান তোপখানা রোডে থাকতেন, প্রেস ক্লাবের অপোজিটে। এবং আমাকে বলল, তুমি যে আমাকে বলল যে মাহবুব আর রেজাউল হায়াত যাচ্ছে, সাজুর রহমানের স্ত্রীকে বলো যে শেখ মুজিব যাদের বেঁচে আছে ওই বাসার থেকে কেউ বের করতে পারবে না। আমি যখন যেতে উদ্যত হয়েছি, আমাকে ডেকে বলল, এই শোনো, বঙ্গবন্ধু কিছু ওই টাকা পয়সা সাহায্য করতেন। হানিফকে বলল, হানিফ বাদশাকে 3000 টাকা দাও, তখন ঈদের আগে। আমি টাকাটা নিয়ে, বঙ্গবন্ধু বললো এই টাকাটা সাজিদ রহমানের স্ত্রীর হাতে দিও, ঈদ করতে বলো। এবং বলো যে সাজিদ রহমান যেন মার্সি পিটিশনটা তাড়াতাড়ি দিয়ে দেয়। এই মহত্বটা আমি বললাম এই কারণেই যে রাজনৈতিক হিংসা বিদ্বেষ এখনকার মতো তখন ছিল না। আপনি নিশ্চয় জানেন যে ফজলুল কাদের চৌধুরীর সে বাড়িটা বঙ্গবন্ধু ফেরত দিয়েছিলেন, মোনাম খানের জামাইয়ের বাড়িটাও ফেরত দিয়েছিলেন। আপনি নিশ্চয় জানেন, সবর খানকে মুক্ত করেছিলেন, সবর খানকে মুক্ত করেছিলেন, যাদু মিয়াকে আপনি সে আশ্রয় দিয়েছিলেন। শত্রু মিত্র তার কাছে ছিল না, তার কাছে ছিল মানবতা, মানব প্রেম এবং আদর্শ। জাতির জন্য রাজনৈতিক সংস্কৃতিটা ছিল উচ্চতায়। এই রাজনৈতিক সংস্কৃতির এত অবক্ষয় কেন অধ্যাপিকা আমিনা মুর্শিদ? আপনার কি মনে হয় আজকের দিনে পরামর্শ সহিষ্ণুতা নেই, সামাজিক সম্পর্ক নেই, অথচ সংসদীয় গণতন্ত্রের চলছে 22 বছর ধরে? আমার মনে হয় যে আমাদের জাতির জন্য খুবই দুর্ভাগ্য একটা ব্যাপার যে গণতন্ত্রটা ঠিক প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারেনি। মানে 75-এ যে মানে ঘটনাগুলো ঘটে গেল, এবং আমি এটা ওনাকে মানে আমি সেই সময় আমরা তো কলেজে মাত্র এসেছি, মানে আমি বলছি 74-75-এর কথাটা, সেই সময় আপনি যদি একটু লক্ষ্য করেন, মানে বাংলাদেশ কেবল স্বাধীন হয়েছে, বাংলাদেশের যে অবস্থাটা ছিল, মানে ঠিক অনেক কিছু অনেকগুলো পদক্ষেপ আমার মনে হয় নেওয়া দরকার ছিল, বা যে কারণে নেওয়া হয়েছিল
সেগুলো ঠিক জনগণের কাছে সেটা ঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। আমি বলবো যে বাকশালের ব্যাপারটা, যেরকম বাকশালটা একটা বড় একটা ধাক্কার মতো এসেছিল সেই সময়, বঙ্গবন্ধুর ধরেন পররাষ্ট্র নীতিটাও বেশ বিতর্কিত হয়ে গেছিল। তারপরে আমি বলবো যে দুর্ভিক্ষের যে ব্যাপারটা ছিল, একটা বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হলো, সেগুলো ইস্যুস হয়ে দাঁড়ালো। মানে এক একটা পর মানে একটা স্বাধীন মানে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে কিন্তু এগুলো হতেই পারে। আমরা ঠিক সেই মুহূর্তে আমি বলবো যে সেই মানে সময়টাই দিনই যে জাতিকে সংগঠন একটা সংগঠিত করে দেওয়ার জন্য, সেটা তো একটা অতীত ইতিহাস না। তারপরে যেটা হলো যে আপনি যদি একটু ধারাবাহিক ভাবে বাংলাদেশের ইতিহাসটা দেখেন, আমরা এক একটা প্রতিষ্ঠানকে কিন্তু আমি যেটা বলবো, আমি আমার অনেক লেখার মধ্যে এটা বলেছি যে মিলিটারাইজেশন অব দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিভিলিয়ানাইজেশন অব দ্য মিলিটারি, এরকম একটা ব্যাপার হয়ে গেল। মানে এই যে আমরা বিভিন্ন মোড়ে বিভিন্ন যে টার্নগুলো নিলাম প্রত্যেকটা জায়গায়, আমি জানি না কোন জায়গায় মানে আমরা আমাদের নেতা নেত্রীদেরকে ঠিক সেভাবে আমরা শ্রদ্ধার স্থানে রাখতে পারলাম না, এবং সেটা আজও আমরা সেটার এক ধরনের ফসল মানে এটা আমরা আজকে যা দেখছি সেটারই একটা প্রতিফলন আমি বলবো। আপনি একটু লক্ষ্য করুন এই যে উনি যে উদাহরণটা দিলেন যে বঙ্গবন্ধু শাহ আজিজের স্ত্রীকে ওই বাসাটা থাকতে দিলেন, উনারই কন্যা শেখ হাসিনা এসে খালেদা জিয়াকে ওনার বাড়ি থেকে বের করে দিলেন। ধরেন যেভাবে করা হল এবং যেখানে খালেদা জিয়া এত বছর ছিলেন, এটা কিন্তু মানে একদম একটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কোনো কিছু না, যে ওখানে ওনাকে উনি থাকতে দেবেন না, উনি বললেন যে ওখানে, এবং চিহ্নই রাখলো না ওই বাড়ির, কিন্তু কোনো চিহ্নই রাখলো না। তো এই যে একজনকে উনি একজন বিরোধী দলীয় নেত্রী, উনি কিন্তু তারা বলেন যে আদালতের মাধ্যমে এটা সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী বোর্ডে, আমরা আদালতকে আজকাল অনেক কিছুর জন্য ব্যবহার করছি। আমরা এটা একটা এটাও বলবো একটা দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা আমাদের রাজনীতির প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আদালতকে ব্যবহার করছি, এটার মাধ্যমে আমরা কিন্তু আদালতকে কন্ট্রোভার্সিয়ালও করে ফেলছি। এই ইস্যু এটা এটা নেহায়েতই একটা পলিটিক্যাল ইস্যু ছিল, এটা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু যখন এই মানে এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, ইনিশিয়েট কে করেছে জিনিসটা তো আমাকে মাথায় রাখতে হবে। একটা বিষয় আপনার নিশ্চয় মনে আছে, বিএনপি জামাতের শাসনামলে আওয়ামী লীগের আগের আমলে মুজিব কন্যা শেখ রেহানা, যাদের একটা মাত্র বাড়ি ছিল ধানমন্ডিতে যেখান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই বাড়িটা জাদুঘর করে তারা জনগণের সম্পদ হিসেবে ট্রাস্ট করে দিয়েছেন। তো শেখ রেহানাকে ধানমন্ডিতে একটা অতি সাধারণ বাড়ি দেওয়া হয়েছিল, সেই বাড়িটা বিএনপি জামানায় বাতিল করে দিয়ে সেটাকে থানা করা হলো। আমি এটাতে আসছিলাম, আমি এটাই বলার মানে ওটাতে আমি এখনই আসতাম যে একইভাবে আমরা এটাও দেখলাম যে শেখ ওই ওটা বাতিল করে দেওয়া হলো। মানে এই যে প্রতিহিংসার যে একটা রাজনীতি, আমি তো আগে বললাম যে আমরা সামহাও মানে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি গণতন্ত্রকে। আপনি দেখেন জাতির পিতার হত্যা, তারপরে জিয়াউর রহমানের যে কুগুলো এতগুলো আমরা যে গণতন্ত্রে ফিরলাম, 22 বছর পার হয়ে গেল, তারপরে আমরা একটা সংস্কৃতির সূচনা করতে পারলাম না, আমরা সংস্কৃতির সূচনা করতে পারিনি। এটা অনেকগুলো কারণ আছে, কারণ আপনি দেখেন আমরা দুই নেত্রীর মধ্যে দেখছি যে একটা কেমন যেন মনে হয় যে একটা একটা ঘরোয়া যুদ্ধ, মানে এটা একদম পার্সোনালাইজড। আপনি আপনি রাজনীতিকে যদি একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসেন, সেভাবে এক ধরনের একটা হিংসা প্রতি হিংসার একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটা পরিবারতন্ত্র আমরা দেখতে পাচ্ছি যে দুই জায়গায় আমরা দেখছি একটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা, এবং ধরেন কে কাকে কতটুকু খাটো করবে সেটারই একটা চেষ্টা। এটা কিন্তু আমাদের সংস্কৃতির একটা মানে রাজনৈতিক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন পার্লামেন্টে যে ইদানিং যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো জনগণ কিন্তু এগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলছে এবং এগুলোকে খুব ক্রিটিক্যালি দেখছে। এবং মানে আপনি বলেছেন বস্তিতে ভাষা এখন আর শোনা যায় না, সেই ভাষা এখন সংসদে চলে আসছে।
হ্যাঁ, আমি সেটাই বলবো, যেভাবে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে এবং এগুলোতে আমরা দেখছি হাসাহাসি হচ্ছে, হাততালি দেওয়া হচ্ছে, এগুলো তো আমরা কখনো আশা করিনি। অ্যান্ড ইফ আই এম নট রং, আপনি তো আমার এগুলো ভালো জানেন, আমরা বলি না যে মুখের ভাষা তো বা কথা তো কোনো ট্যাক্স নেই, কিন্তু ওনারা যে প্রতি মিনিটে কথা বলেন ওটার জন্য 20,000 না 30,000 টাকা জনগণ ট্যাক্স দেয়। তো ওই ওনাদের ভাষার কিন্তু আমরা ট্যাক্স পে করছি এবং আমাদের টাকার মানে বিনিময়ে কিন্তু তারা এই গালাগালি, তাদের ভাষায় মানুষ বলতে পারে যে আমাদের ট্যাক্সের টাকায় চুদুর বুদুর চলবে না। হ্যাঁ, মানে তারা এই যে গালাগালি গুলো করছে সেটা আর কি। তো আসলে আপনি যে প্রশ্নটা করেছেন খুবই কঠিন একটা প্রশ্ন, ওটার জন্য একটা ঐতিহাসিক বিশ্লেষণ দরকার, সেটা মনে হয় চকশোতে বোধ হয় একটা সম্ভব না। এটা নিয়ে যদি আমরা শুধু এটা নিয়েই আলোচনা করি যে কেন হলো না বাংলাদেশ এসে। তো আজকে আপনার এই যে রাজনৈতিক দলগুলো যে আপনার এই যে দুর্নীতিতে রাজনীতি শীর্ষস্থান দখল করেছে, পুলিশ দ্বিতীয়তে এসেছে, বিচার ব্যবস্থা তৃতীয় অবস্থায় নিয়েছে, ভূমি প্রশাসন চতুর্থ অবস্থায় নিয়েছে এবং বলা হয়েছে দুর্নীতি বেড়েছে, ঘুষ হচ্ছে এবং সেবা নিয়েই হলো গিয়ে দুর্নীতি। না, আপনি তো ভুল বললেন, এটা তো দুর্নীতি ঘুষ না, এটা হলো সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ এটা দুর্নীতি বললে আপনি আইনগত ভাবে আপনি বিচারের কাঠ গড়ায় দাঁড়াবেন, এটা বলতে হবে সার্ভিস চার্জ। আমি একটা কথা বলতে চাই, এই সার্ভিস চার্জের বাংলাদেশ কি আপনারা প্রতিষ্ঠা করেছিলেন? না, এই জন্যই তো আমি মুক্তিযুদ্ধ করিনি, এই জন্যই তো বঙ্গবন্ধু স্বাধীনতার যুদ্ধ করেননি। বঙ্গবন্ধু চেয়েছিলেন একটা মানুষের মর্যাদা থাকবে, যে মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার থাকবে, তার সম্মান থাকবে। আজকে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতার মর্যাদা কই? আজকে আপনি দেখুন মুক্তিযোদ্ধাদের কথা বললে অনেকে হাসে, অনেকে বলে ওই গণ্ডগোলের সময় মুক্তিযোদ্ধা যে হয়েছিল এই ইতিহাসটাকে অস্বীকার করে। একটা আমি মনে করি যে কোনো মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধার পরিচয় পেলে যে কোনো অফিসার হোক, যে কোনো আমলা হোক, তাদের স্যালুট দিতে হবে, আপনার জন্য আমি এই দেশ পেয়েছি, আপনার সম্মান আমাদের সম্মান। আমি একটা আপার একটা কথা বলছি, আপনি বাকশালের কথা বলেছেন, পররাষ্ট্র নীতির কথা বলেছেন, দুর্ভিক্ষের কথা বলেছেন, কিন্তু আমি মনে করি বাকশাল ওয়াজ এ রাইট ডিসিশন, এবং আমার মনে হয় বাকশালটা করার জন্যই আমার মনে হয় বঙ্গবন্ধুকে আজ ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হল। তারপরে পররাষ্ট্রনীতি, সেই সময় ভারত এবং রাশিয়া আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সো পররাষ্ট্রনীতি, রাশিয়ার সাথে আমাদের যে ট্রিটি, সেটার জন্য আমেরিকা আপনার আমাদের পছন্দ করেনি এবং এই আমেরিকা এখনো ষড়যন্ত্রে খেলা খেলছে। কিন্তু আমরা যদি দেখি এই সরকার তো আমেরিকার কে মানে অনেক ভাবে সন্তুষ্ট করার চেষ্টা করছে, তাই না? আপনি যেটা বলছেন, আর আমি একটু আপনার সাথে দ্বিমত করব, আমি এটা এগ্রি করছি যে হ্যাঁ, রাশিয়া ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা ওই চুক্তিগুলো সই করেছিলাম, কিন্তু আপনি একটু চুক্তিগুলো যদি লক্ষ্য করেন, আমার মনে হয় এখানে আরো একটু ট্রান্সপারেন্সি দরকার ছিল, ওপেননেস এর দরকার ছিল। এটা তো ধরেন ভারতের যে 20,000 সৈন্য জীবন দিয়েছে, আর আপনি যে বলছেন যে এগ্রিমেন্টটা ছিল, এটা তো ট্রান্সপারেন্সি প্রকাশিত হয়েছে। বলছিলেন যে সরকার যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য একটা উদাহরণ যদি দেন, আমি এখনের কথা বলছি, একটা উদাহরণ যদি দেন, মানে আমার মনে হয় যে আমরা যেরকম ধরেন চিকফার ব্যাপারটাই যেটা ছিল আসছিল, মানে আমরা মানে মনে হলো যে টিকফার ব্যাপারটাতে এত তাড়াহুড়া করছিলাম, যদিও চুক্তি সই হয়নি, যে শেষ যে জিএসপি নিয়ে আমরা যে এটা জিএসপিটাকে কোনোভাবে যদি ঠেকানো যায় কিনা। তারপরে আপনি একটু লক্ষ্য করুন, আমরা বিল ক্লিন্টনকে বাংলাদেশে আনার জন্য কি চেষ্টাটাই করেছিলাম, তাই না? প্রত্যেকটা জিনিসই তো, মানে আপনি কোন জায়গাটা আমাকে বলছেন উদাহরণ দিতে, আপনি আমরা কিছুদিন আগে শুনলাম যে জন ক্যারি বাংলাদেশে আসবেন, মানে এক ধরনের মানে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে এদিকে আনতে পারলেই বা আমাদের পক্ষে আছে, এটা প্রতিষ্ঠিত করতে পারলেই যেন আমরা দাঁড়িয়ে যাই। আমি কিন্তু এটা
পীর ভাই আমি খুব এটা মানে বিশ্বাস করি যে বিশ্বায়নের যুগে আমরা তো আইসোলেটেড থাকবো না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বৃহৎ শক্তি আমরা মানে আমাদের বন্ধু হিসাবে থাকবে, সেটাই তো আমরা চাইব। কিন্তু যেভাবে আমরা চেষ্টাগুলো করি, মানে আমার কাছে অনেক সময় মনে হয় একটা অ্যাপিজমেন্টের পর্যায়ে চলে যাচ্ছে জিনিসগুলো। এটা তো সরকার শুধু নয়, এটা সব দলেই দেখেন, সব দলই অপোজিশন কিছু ঘটলেই অ্যাম্বাসেডর বাড়ি যে হাজির হয়, বিচার চাই। আমি কিন্তু সেটার সাথে একেবারেই দ্বিমত করছি না। আমি তো বলছি যে বাংলাদেশের ফরেন পলিসি ওদিকে যাচ্ছে, আমি তো সেটার সাথে আমার কোনো দ্বিমত নেই। আমি শুধু এই কথাটা তুলেছি এই কারণে, কারণ আপনি আমাকে বলেন যে সে সময় আমেরিকা এক ধরনের আমেরিকা অসন্তুষ্ট ছিল এবং একটা ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্র এখনো চলছে। আপনি যেহেতু কি এমন ষড়যন্ত্র আমেরিকা এখন করছে যদি বলেন? আমেরিকা ষড়যন্ত্র করছে মানে আপনি নিশ্চয়ই জানেন একটা প্রভাব আছে, আমেরিকার যার বন্ধু তার শত্রু লাগে না। এগুলো মতপন্থীদের কথা, আমাকে যুক্তি দিয়ে বুঝুন। আপনাকে আমি যুক্তি দিয়ে বলছি, আজকে আমেরিকার যে ইনফ্লুয়েন্সিয়াল যে মহিলা ফরেন সেক্রেটারি ছিলেন, তিনি আমাদের ইউনুস ডক্টর ইউনুস সাহেবের আমার শ্রদ্ধেয়, খুবই প্রিয়, সে পারিবারিক তার সম্পর্ক আমাদের। কিন্তু এই যে আমার যে ফরেন মিনিস্টার মানে পররাষ্ট্র মন্ত্রী দিব্য মোদি, ইনি জানেন না আমাদের পররাষ্ট্র নীতিটা কি। আমাদের ছিল আগে ছিল ম্যালিস টু নন ফ্রেন্ডশিপ টু অল, সেই পররাষ্ট্র নীতিটাই কি আমাদের আছে না দিব্য মোদি কোনো নতুন কথা বলেছে আমরা তো জানি না। সেই কারণেই হয়তো আমাদের পররাষ্ট্র নীতির ক্লিয়ার কোনো ই নেই বলে আমাদের আজকে রাজনৈতিক বিশ্ব রাজনীতিতে আমরা আমাদের দেশটা হালবিহীন নৌকার মতো ঘুরে বেড়াচ্ছে। আর কোন পুলে যাব, কোন পুলে যে ঠেকবো, এটা আমাদের কোনো হচ্ছে না, হদিস নেই। এবং আমি মনে করি একদা আপনি নৌকার গুণটা নামাজি ছিলেন, আজকের আওয়ামী দেশে এসে যখন দেখলেন আপনার সেই প্রিয় আওয়ামী লীগের নৌকা শেখ মুজিবের নৌকা, আজকে নৌকার কান্ডারীরা চার পাঁচটা দুর্গে তাদের পতন ঘটেছে ব্যালট বিপ্লবে, তখন আপনার কি মনে হচ্ছে? আমার আমার আমি কিন্তু এই যে মেয়র নির্বাচনে যে আওয়ামী লীগ পরাজয় হয়েছে এটার আমি ঘাবড়াইনি। কারণ হল রাজনীতিতে কোনো কিছুর শেষ নেই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই এমন একটা ফর্মুলা বের করবেন এবং আমেরিকা এবং ভারত তাদের সাহায্যে এবং ইউরোপিয়ান কমিউনিটির সাহায্যে এমন একটা ফর্মুলা বের করবেন যে বিরোধী দল নির্বাচনে আসতে অংশগ্রহণ করতে পারেন এবং করবেন হয়তো, তা না হলে রাজনীতিটা অন্যরকম হয়ে যাবে। আমি যে কারণে বলছি যে আজকে আমেরিকা কিন্তু আমাদের উপরে হয়তো অনেক এটা শুনি আর কি, আমি তো বিদেশে থাকি, বিদেশের মন্ত্রীরা বলে যে আমেরিকা নাকি আমাদের উপর সন্তুষ্ট নয়। কেন যে নয় এটা আমরা জানি না। আমরা কি চার নীতি যে একটা নীতি হচ্ছে সমাজতন্ত্র, এই জন্য তো আমেরিকা আমাদের উপর রাগান্বিত হতে পারেন না। সমাজতন্ত্র নাইও নেও, সমাজতন্ত্রের কথা আমরা বলিও না, ধর্ম নিরাপদ পক্ষের কথা বলি না, আপনার হেফাজত ইসলামের কাছে তো আমরা বিক্রি হয়ে গেছি। এবং সেই দিক দিয়ে আমি মনে করি আমেরিকা কেন আমাদের শত্রু হবে বা শত্রুতা করবে। আপাজিত বলছিলেন, আমি আবার আসবো, আপনি কি বলতে যাচ্ছিলেন? না, আমি আসলে বলতে যাচ্ছিলাম আপনি যে কথাটা বলছিলেন না যে মাননীয় প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের সাহায্যে একটা ফর্মুলা তৈরি করবেন, তো এটা আমার সেখানে আপনি কথা, হ্যাঁ অবশ্যই আমরা মানে আমাদেরকে বাইরের শক্তিদের দ্বারা কেন ওদেরকে নিয়ে কেন আমি একটা ফর্মুলা তৈরি করব? আমি তো জনগণের ইচ্ছার উপরে ভিত্তি করে একটা ফর্মুলা তৈরি করব। আপনি যদি মনে মানে আজকে মানে আমাদের স্বাধীনতার 42 বছর পর যদি আমরা বলি যে আমাদের কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটার জন্য বাইরের রাষ্ট্র থেকে আমাদের ফর্মুলা দরকার হয়, তাহলে তা আমি বলবো যে এই দেশের উই ডোন্ট ডিজার্ভ ডেমোক্রেসি,
তাহলে আমরা গণতন্ত্রের জন্য প্রস্তুতি না? এবং আমাদের যে জাতীয়তাবোধের চেতনা উন্মেষ ঘটেছিলেন বাদশাহের ষাটের দশকে, সেই চেতনা এখন দুশোর মানে আমরা লজ্জিত বোধ করি যখন আমরা দেখি যে বাইরের ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা আমেরিকা বা ব্রিটেন এরা যখন বাইরের থেকে এসে আমাদের উপরে চাপ প্রয়োগ করে এবং বারবার আমাদেরকে বলে যে তারা চাচ্ছে এখানে নির্বাচন হোক এবং ওরা আশা করছে, বারবার যে বক্তব্যগুলো আমরা শুনি বিভিন্ন ধরেন, ইনফ্যাক্ট কত মিশন এসেছে পীর ভাই মানে আমাদের দেশে, এটার জন্য তো আমরা লজ্জিত ফিল করি যে আমাদের রাজনীতিবিদদের এই ব্যর্থতা দেয় আমরা কেন, এটা মানে এই ভারটা কেন আমরা নিব, কেন আমরা বহন করব? আপনি কি গ্লোবালাইজড সোসাইটিকে অস্বীকার করতে চান? না না, অফকোর্স নট, আমি তো বলছি এটা বিশ্বায়নের যুগ, কিন্তু এই বিশ্বায়নের যুগে আমরা বাইরের থেকে ফর্মুলা নিয়ে আমাদের গণতন্ত্র কেন তৈরি করব? যদি একটা সাজেশন দেয়, কোন ফর্মুলা দেয়, শুনেন আমরা তো মিডল ইস্ট, ভারতে তো ফর্মুলা লাগে না, গণতন্ত্র তো কি বলবো, গণতন্ত্র আপনি বলেছেন গণতন্ত্র পরিবারতন্ত্রে পরিণত হয়েছে, পরিবারতন্ত্রে পরিণত হয়েছে এবং জনগণ আমরা সেটা প্রতিবাদ করেছি, আমরা করছি এবং এটাতে মিডিয়াও প্রচন্ড ভাবে সোচ্চার। এবং আমি মনে করি আজকে যে মানে এই যে মেয়র ইলেকশনের এই যে ভরাডুবি হলো, এটার পিছনে ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন এবং টক শো, এগুলোর কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল, কারণ প্রত্যেকটা ইস্যুতেই আমরা এক ধরনের জবাবদিহিতা চেয়েছি অনেকে। এবং এটা যারা টক শো করে, এটা পীর ভাইও বলবেন, আমরা কিন্তু প্রচন্ড তোপের মুখেও থেকেছি, আমাদেরকে বিভিন্ন ভাবে কথা শুনতে হয়েছে। আপনি যখন এটা বলেন যে আমরা বাইরে বিশ্বের সহযোগিতা একটা ফর্মুলা তৈরি করবো, আপনি যদি আজকে বলতেন উনি অপোজিশনকে সাথে নিয়ে একটা ফর্মুলা তৈরি করবেন, তাহলে আমি এটা মেনে নিতাম। না কিন্তু অপোজিশন তো বসতে হবে, তাহলে আর্গুমেন্ট করলে আমাদের আলোচনা প্রাণবন্ত হচ্ছে। সুপ্রিয় দর্শক আমিনুল হক বাদশা, আমাদের সময় ফুরিয়ে আসছে, আপনার কাছে সরাসরি প্রশ্ন করতে চাচ্ছি। আপনি জানেন যে প্রধানমন্ত্রী লন্ডন গিয়েছিলেন, আপনার সঙ্গে হয়তো দেখা হয়নি, আপনি এক সময় এই পরিবারের সঙ্গে পারিবারিকভাবে নিবিড় সান্নিধ্য ছিলেন, তো আপনি কি দেখা করবেন এবং আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কি আপনি কথা বলার কি সুযোগ আছে মনে করেন? আরেকটা বিষয় লোকে যে আপনার অভিজ্ঞতায় আওয়ামী লীগের এই ভরাডুবি পাঁচটা সিটি কর্পোরেশনে বা যে 2008 সালের যে ডিসেম্বর নির্বাচনে যে আওয়ামী লীগ আপনার তিন চতুর্থাংশ আসন নিয়ে তার শরিকদের নিয়ে এসেছিল, সেখানে আজ তাদের যে জনপ্রিয়তায় ধস নেমেছে, এমনকি অর্থমন্ত্রী নিজেও বলেছেন যে মানুষ পরিবর্তন চাচ্ছে এবং আগামী জাতীয় নির্বাচনে এই ফলাফল প্রভাব পড়বে, তো এই পরিণতি কেন হলো? আমার মনে হচ্ছে যে জনগণের কাছ থেকে আওয়ামী লীগ দূরে চলে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাচ্ছে না, চলে গেছে, অন দি ওয়ে, গ্র্যাজুয়ালি চলে যাচ্ছে। মানুষের কিন্তু শ্রদ্ধা ছিল, স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ছিল, এবং আওয়ামী লীগের সম্পদ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নামে আওয়ামী লীগ নৌকাতে ভোট নিয়ে জিতেছে। কিন্তু আমার নিজে, আমি নিজেই এখন ব্যক্তিগত মতামত দিচ্ছি যে আমি যেভাবে দেশ চলছে আমি এই বাংলাদেশ চাইনি, এর জন্য আমি সংগ্রাম করিনি, এর জন্য আমার বড় ভাই রাজু আহমেদ জীবন দেয়নি, এর জন্য আমি এখনো আহত হয়ে পঙ্গু হয়ে আছি, এই জন্য আমি সংগ্রাম করিনি, এবং বঙ্গবন্ধুর বাংলাদেশ হবে কিনা আমি তাও জানি। আপনি কি মনে করেন আজকের আওয়ামী লীগে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা হচ্ছে? বঙ্গবন্ধুর যখন আপনি যান, তারপরে ফিরে এসে যখন আওয়ামী লীগের অনেকের চেহারার দিকে তাকান, তখন কি মনে হয় না বঙ্গবন্ধুর আদর্শ কই? আমি তো বঙ্গবন্ধুর আদর্শ খুঁজছি। বঙ্গবন্ধুর যে সংবিধান চার নীতির উপর ভিত্তি করে হয়েছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সে কই? আমি তো খুঁজে পাচ্ছি না। আর আজকে আমি হেফাজতের সাথে ক্ষমতার জন্য আমি কম্প্রোমাইজ করছি, আজকে জামাতের সাথে আমি কম্প্রোমাইজ করছি, এটা তলে হোক আর অতলেই হোক আমরা এটা করছি কেন? এই জন্য তো বঙ্গবন্ধু। আপনার এই সংশয় কেন যে জামাতের সঙ্গে কম্প্রোমাইজ? কোথায় আমার তো সংশয় হয়, কোথায় দেখলেন কম্প্রোমাইজ? এই যে আপনাদের যে হেফাজতের সাথে যে আপনার যে প্রশ্রয়টা দিলেন,
হেফাজতের সাথে যে আপনার তাদের যে পারমিশনটা দেওয়া হলো ঢাকায় আসার, হ্যাঁ না, গাজীপুর ইলেকশনে তো আমরা দেখেছি কেন, হোয়াই বলেন আপনি, আমি কি আওয়ামী লীগ কি হেফাজতের একটা ভোট বেশি পাবে বা জামাতের ভোট বেশি পাবে? আপনি কি মনে করেন যে এই ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কতটা প্রভাব বিস্তার করছে এবং আগামী রাজনীতির যে ছয় মাস রয়েছে আমাদের জাতীয় নির্বাচনে, এই অন্তর্বর্তী সময়গুলো বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিটা কি ধরনের হতে পারে? না, আমি কিন্তু খুবই সংকুচিত, মানে এখানে আমি বলবো যে আমি খুবই এক ধরনের শঙ্কায় আছি, কারণ আপনি একটু যদি একটা বিষয় লক্ষ্য করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার তিনি তার আকুতি নিয়ে এখন মাঠে ময়দানে নামছেন, তার গ্রামীণ ব্যাংক রক্ষায় তিনি বলেছেন যে একটাতে আঁচল লাগতে দেবেন না এবং যারা গ্রামীণ ব্যাংক ভাঙতে চাচ্ছেন তাদেরকে সাবধান হতে বলেছেন এই ভোটের রায় দেখে। এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা ইস্যু কিন্তু আবার ফেরত আসছে, আমরা দেখছি, লক্ষ্য করুন আপনি, পদ্মা সেতু কিন্তু আবার ফেরত এসেছে, আজকে আমরা এটা খবরে দেখেছি না, পদ্মা সেতু আবার ফেরত আসছে, প্রফেসর ইউনূসের ইস্যুটা আবার ফেরত আসছে। আবার আপনি একটু লক্ষ্য করে দেখেন যে ধরনের, আমি তো একটু আগে পার্লামেন্টের কথাগুলো বললাম যে এত কিছুর পরেও বিএনপি কিন্তু এই বাজেট সেশনে গেছিল, গিয়ে অনেক সময় ছিল যেটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম, তারপরে আমরা কি দেখলাম যে কি ধরনের ভাষা ব্যবহার করা হলো, না দুপক্ষ থেকে যে ভাষাগুলো ব্যবহার করা হলো সেগুলো আমি খুবই, আমি বলবো যে কেলাম যেভাবে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে এবং এটার বিভিন্ন কারণ আছে। আপনি যেটা বলছিলেন যে বঙ্গবন্ধুর আদর্শ চার নীতি এগুলো নিয়ে বলছিলেন, আমার কিন্তু ওখানে অনেক কিছু, ওখানে আমার অনেক ব্যাপার নিয়ে কিন্তু নিজস্ব একটা মতামত আছে এবং আমি ঠিক আপনার সাথে ওভাবে হয়তো মানে একমত হতে পারছি না, কারণ আমি মনে করি যে আমরা বাঙালি জাতীয়তাবাদ করে আদিবাসী যারা এদেশে, যারা মানে ভিন্ন জাতির গোষ্ঠীরা ছিল তাদেরকে এক ধরনের অ্যালিয়েনেশনে আমরা ইয়ে করে দিলাম, তারপরে সেকুলারিজমটা অবশ্যই আমরা একটা সেকুলার রাষ্ট্র, কিন্তু আমার মনে হয় যে সেটা একটা অসাম্প্রদায়িক দেশ আমরা চেয়েছিলাম, এটা ঠিক ধর্মনিরপেক্ষ ওই যে অনুবাদটা করে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এক ধরনের একটা মানে এমন ভাবে জনগণের মধ্যে একটা ইয়ে আসলো যে এটা বোধহয় ধর্মহীনতা হয়ে গেছে, সেটা প্রপাগান্ডা করা হলো, না না প্রপাগান্ডা না, আপনি দেখেন অপপ্রচার করা হলো, না 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 প্লিজ আপনি আমাকে একটু দেন সময় দেন, আপনি দেখেন কনস্টিটিউশন, আপনি 72 সংবিধানের দিকে তাকান, ওখানে বলা হলো সমস্ত মানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল এগুলো আমি নিষিদ্ধ করে দিলাম, আবার সেগুলোকেই আমরা চেঞ্জ করলাম, কারণ আমাকে তো এটা মাথায় রাখতে হবে এটা এমন একটা দেশ যেখানে অনেক মানে মানে 98% বলেন বা 86% বলেন, আমি না ফিগার্স এ যাচ্ছি না, লোকরা আমি বলবো না যে তারা কমিউনাল কিন্তু তার ধর্মের প্রতি একটা আনুগত্য আছে, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত যে সেটা নিয়ে আমরা হয়তো তর্ক বা বিতর্ক না করলেও পারতাম সেই সময়, কারণ অ্যাজ ইট ইজ মানুষ ধর্মকে যেভাবে ব্যবহার করা হয়েছিল 71 আগে পর্যন্ত এটাকে আমরা ব্যবহার করতে ইসলামের উপরে অন্য ধর্মের প্রতি, দেন আমি না না মানুষের জনগণের আনুগত্যটা থাকতো, আমি আমার কথা হলো যে সেটাকে ঠিক এভাবে আমরা বোধহয় না আনলেও পারতাম, আমার আমি কিভাবে বলেন, আমি যেটা বললাম না যে ধরেন আমি এটা বারবারই বলছি যে আপনি সেই সময় জামাতের বিচার করে ফেলতে পারতেন, আপনি বলতেন 71 জামাতের যে ভূমিকা আছে সেটার জন্য আমি তার বিচার করছি, সেটার জন্য আমি করে ফেলতে পারতাম, কিন্তু আমি একদম ধর্মভিত্তিক সমস্ত রাজনৈতিক দল ব্যান করে দিব সেটা করে তো ধরেন এখানে আমি একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছি, আমি বলছি না যে আমি চাচ্ছি যে ধর্মের অপব্যবহার হোক, কিন্তু আমি একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছি যেখানে ধর্মকে ব্যবহার করতে পারে অন্যজন এবং বলতে পারে এটা একটা ধর্মহীন দেশ হয়ে যাচ্ছে। দেখুন আপনি তো প্রথমে উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কেন এখানে এসে দাঁড়ালাম, আমি তখনই বলেছিলাম যে অনেকগুলো হয়তো সেই সময় আমরা দেখেছি যে ভুল হয়ে গেছে এবং সেই ভুলগুলোর মধ্যে একটা ছিল আমাদের ভারত নীতিটাকে, আমি বলছি একটা ভুল ছিল, আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না, এটা আমি আপনার সাথে একমত না, না না প্লিজ আপনি আমাকে, এটা হলো বিএনপি স্লোগান, না আমি কিন্তু বিএনপি করি না প্লিজ, আমি কিন্তু বিএনপি করি না,
এই বিএনপি এবং জামাতদের স্লোগান ভারত বিদ্বেষী? না না না, আমি কিন্তু ভারত বিদ্বেষী একেবারেই না, এবং আমি সেই জেনারেশনেও বিলং করি না। কিন্তু যেখানে এই জিনিসটা আমি ছাত্র অবস্থার থেকে এই একই কথা শুনে আসছি। না না না, আমরা যারা বাঙালি যখনই আমরা দাবি করেছি পাকিস্তান বলেছে এই তো ইন্ডিয়ার দালাল সব। না না, এই যে না, আমি আমি ভারত নীতির কোন জায়গাটার কথা বলছি, আমি 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 ওই চুক্তিগুলোকে ধরে বলছি। কোন চুক্তি আপনি পয়েন্ট আমি একদম বলছি তো, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের কথা আপনাকে বলেই তো দিচ্ছি, ট্রিটি অফ ফ্রেন্ডশিপের কথা বলছি। আমরা যে ভারতের সাথে তর্ক সাপেক্ষ না, তর্ক সাপেক্ষ হবে কেন? ওখানে আর্টিকেল 9 আপনি যদি ধরেন, হ্যাঁ, সেই চুক্তির আর্টিকেল 9 কি ছিল, যদি কোন ধরনের কোন আক্রমণ হয় তাহলে এক দেশ অন্য দেশকে সহযোগিতা করবে। তো আমরা তো একটা যেটা আপনি বলছিলেন না, জোট নিরপেক্ষ জাতি, তো জোট নিরপেক্ষ দেশ হিসাবে তাহলে আপনি কি করে একটা মিলিটারি অ্যালায়েন্স, এটা এক ধরনের একটা অ্যালায়েন্স এর মতোই তো হয়ে যাচ্ছে। এবং ফরেন মিনিস্ট্রি লোকরাই বলেছে, মানে আমরা তো তখন মানে আমরা তো তখন স্টুডেন্ট ছিলাম না, আমরা যখন পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ঢুকলাম, আমরা তাদেরকে বিভিন্ন সময় ইন্টারভিউ করেছি, তারা বলছে তারা নিজেরাও জানতেন না যে এই ধরনের একটা ক্লজ এসে গেছে। সে কারণে আমি বলছি যে এগুলোতে আরেকটু হয়তো মানে ট্রান্সপেরেন্সির দরকার ছিল। তারপরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, যেটা ভারত এখনো রেটিফাই করেনি, দেখেন এইটাই আমি ভারত বলছি, আমি অন্য কোনোটাকে বলছি না, আপনি আমাকে ভুল বুঝবেন না। কিন্তু আচ্ছা, আপনি কি মনে করেন যে যে ভারত আমাদের সুমহান মুক্তিযুদ্ধের রক্তের একটা নিবিড় বন্ধুত্বের সম্পর্ক, ভারতের সঙ্গে অকৃত্রিম বন্ধুত্ব, বন্ধুর সঙ্গে আমাদের তিস্তার পানি সহ অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে, সীমান্ত ইস্যু সহ কেন দ্বন্দ্ববার হবে না? যেখানে যেখানে দিল্লি বলছে মনমোহনের সফর সঙ্গী হিসেবে মমতা আসছেন না, সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি আসছেন, এবং তিস্তা চুক্তি হবে না যেখানে ওখান থেকে মমতা বলে দিয়েছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সেটা হচ্ছে না, সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর কি বলবো, পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক অনভিজ্ঞতা। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন, আমাদের সভারেন্টি সার্বভৌমত্ব নিয়েই আমরা ভারতের সাথে কথাবার্তা বলবো, আমরা মাথা নত করবো না, এবং আমাদের বঙ্গবন্ধু মাথা নাতা করেনি। ইন্দিরা গান্ধী, আপনি নিশ্চয়ই জানেন, ইন্দিরা গান্ধী যখন এসেছিল সোজাসুজি কথাবার্তা হয়েছিল, এবং বলেছেন ইন্দিরা গান্ধীকে আপনার দিল্লি এয়ারপোর্টে নেবে যে তোমার সৈন্য আমার দেশ থেকে কবে যাবে, যেদিন বলেছিল সেদিনই গিয়েছে। সো আমরা মনে করি ভারতের সাথে আমাদের কোনো দাসত্ব বা দাসত্ব সম্পর্ক নেই, আমরা আমাদের সভারেন্টি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, এবং ভারতের সাথে যদি আমাদের যে সমস্ত ধন্যবাদ হামিলক বাদশাহ, অধ্যাপিকা আমিনা মহসিন, আমাদের সময় একদম ফুরিয়ে গেছে, আমাদের আলোচনা যেন অতৃপ্তি নিয়ে এখান থেকে আমাদের উঠতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকুন, একাডেমিক আলোচনা জমে উঠেছিল, আমরা ভবিষ্যতে এই ইস্যুগুলো নিয়ে আবার আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, শুভরাত্রি।